অসম্ভবের প্রথমে একটা অ থাকে, সেটা বাদ দিলেই আসলে সম্ভব হয়। আসলে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্র আছে। যদি আমরা বলি যে এটাকে সাধারণ মানুষ যারা দেখছে ফলো করছে তারা বলছে যে এটা আসলে জীবনের গল্প, কিন্তু সিনেমাকেও হার মানায়। সেক্ষেত্রে তাদের দত্তক হয়ে যাওয়া 1977 সালে, তারপরে 45 বছরে তাদের ইউরোপের একজন ইউরোপের নাগরিক হয়ে ওঠা, সেখানকার পরিবারের সদস্য হয়ে ওঠা এবং তার পরবর্তীতে আবারও পরিবার বা শিকড়ের সন্ধান করা, এই স্টোরিটাই একটা বড় ক্যারেক্টার, এই গল্পটাই একটা হচ্ছে সবচেয়ে বড় ক্যারেক্টার। এই গল্পটাকে সাজানোর জন্য বাস্তব চরিত্র যারা আমরা রোল প্লে করেছি তারা তাদের জায়গা থেকে সম্পূর্ণভাবে অবদান রেখেছে। এমনকি যারা এই ভিডিও দেখেছে এবং শেয়ার করেছে একের পর এক চেষ্টার জায়গাটাতে, এটাতে তাদের অবদানটুকু আসলে অস্বীকার করার কিছু নেই, তাদেরও গুরুত্বপূর্ণ অবদান আছে। এখন যখন মানুষ আমাকে জিজ্ঞেস করে যে মানে এটাকে আমি কিভাবে দেখি, প্রথমত আমি দেখি যে এইটা আসলে একটা কোর ইনভেস্টিগেশনের জায়গা ছিল, যে আমরা কিভাবে এটাকে ইনভেস্টিগেট করব, যে কোন জায়গাটা থেকে শুরু করব। আমরা প্রত্যেকটা স্টেপে আসলে প্রত্যেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যেটা হয় যে একটা জায়গায় গেলাম তারপরে সেখানে পেলাম না, তারপর আর কোনো সূত্র আছে কিনা, তারপর সেখান থেকে খুঁজতে শুরু করা, সেখানে পেলাম না, এরকম করতে করতে আসলে প্রত্যেকটা সূত্রই একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছিল। সেই হিসেবে এইটা অলমোস্ট ইম্পসিবল বা অসম্ভব একটা ব্যাপার হয়ে যাচ্ছিল। তারপরে সবচেয়ে বড় রোল যারা প্লে করলো তারা হচ্ছে আমার যারা দর্শক আছে, তারা শেয়ার করলো, তারাও আসলে এই ঘটনার সাথে, এই যে বললাম যে শুরুতে যে স্টোরির সাথে ইনভলভ হওয়া, গল্পের সাথে ইনভলভ হওয়া, তারাও ইনভলভ হয়ে গেল। ইনভলভ না হলে আসলে এটা সম্ভব ছিল না। সেক্ষেত্রে আমি সবশেষে যেটা বলতে চাই সেটা হলো যে এটা সবার অর্জন। আমি ব্যক্তিগতভাবে আমি তানভীর ভাই, পিন্টু ভাই যোগাযোগের মাধ্যমে, আমার নিজস্ব টিম আছে, আমাদের ইমরোজ আছে, একসাথে আমরা কাজ করেছি, আমার বন্ধুবান্ধব আছে, পুলিশের লোকজন খুবই আন্তরিকভাবে সহযোগিতা করেছে, সিআইডি থেকে ডিএনএ টেস্ট করে দিয়েছে, যে যার মতো পেরেছে, এমনকি কানাডা, ইংল্যান্ড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সবাই ইনভলভ হয়েছে যে এটাকে আমাদের করতেই হবে, এটা অসম্ভবকে শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। সুতরাং এটার ক্রেডিট আসলে কোনো ব্যক্তি মঞ্জুর করে নিতে পারবে না, এটা আসলে সবার অর্জন হয়ে গেছে। সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে মানে এরকম রেকর্ড আছে কিনা আমি জানি না, যে 45 বছর পরে আবার পরিবারের কাছে ফিরে যাওয়া এবং সেখানে তারা যেখানে প্রত্যাশাই করতে পারে না, আসলে বাস্তব চিন্তা করলে প্রত্যাশা করা সম্ভব নয় যে পরিবারের যাদেরকে রেখে গেছিল সবাই বেঁচে আছে, এইটাও একটা সারপ্রাইজ, এটাও একটা রেকর্ড হয়ে থাকে। কুলসুম যে সিমটম বলেছিল যে লঞ্চে করে ঢাকায় এসেছে এবং বড় একটা প্রাচীর দেখেছিল, আমরা ভেবেছি যে এটা পুরো যে জেলখানা হতে পারে পুরান ঢাকায়, তার আশেপাশে কী আছে, সেই সময় কোন এনজিও এগুলো কাজ করতো, মাদার তেরেসা হোম, সেখানে গিয়েছি, তারা ভেবে বলেছে যে এই কাজে মানে প্রসিড করার দরকার নেই, কারণ হচ্ছে যে সেই সময় যারা গেছে বেশিরভাগই হচ্ছে ওয়ার চাইল্ড, যুদ্ধ শিশু, তারা এসে ফাইনালি হচ্ছে তাদের পিতামাতাকে খুঁজে পায় না, এটা এর চেয়ে নতুন একটা যন্ত্রণা তৈরি হয় তাদের জীবনে। যেদিন তারা দত্তকে চলে যায় তার 1 বছর আগ পর্যন্ত ওখানকার সিস্টার যে যিনি কনসার্ন আছেন তিনি শেষ পর্যন্ত সবগুলো সার্চ করে দেখেছেন যে না, ওখানে কুলসুম নামে সেই সময় কেউ ছিল না। অসম্ভবের প্রথমে একটা অ থাকে, সেটা বাদ দিলেই আসলে সম্ভব হয়। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে দেখি এবং অন্ধ্রের সাথে আমার খুবই ভালো রিলেশন, কুলসুমের জামাই, সে খুবই মাই ডিয়ার পার্সন, তার সাথে আমার প্রতি মুহূর্তের যোগাযোগ। অন্ধ্রেকে আমি বারবার বোঝাতাম, যেহেতু কুলসুম সুজি যে ছোট বোন সম্মেহার বা সমীরণ বলে ওরা, তারা সবাই হচ্ছে ফ্রেঞ্চ স্পিকিং, একমাত্র যোগাযোগের ব্যাপার ছিল হচ্ছে যে অন্ধ্রের সাথে। অন্ধ্রেকে সবসময় বলেছি দেখো এটা কোনো কিছুই হবে না, হ্যাঁ, কিন্তু এটা 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে, কিন্তু আমরা আশা ছাড়বো না, চেষ্টা করতেই থাকবো, কিন্তু আশাটা বড় করব না কখনো, এইটা বলে ওদেরকে আসলে একভাবে মানসিকভাবে প্রস্তুত করতে থাকি। এটাও একটা পার্ট ছিল যে ওদেরকে মানসিকভাবে প্রস্তুত করার, যে তোমরা কোনো কিছু প্রত্যাশা করো না। ওকে, সুতরাং সেই অটাকে আমরা শেষ পর্যন্ত এত কিছু মিলিয়ে আমরা অটাকে বাদ দিতে পেরেছি এবং এটা সম্ভব হয়েছে।